সাবান বিবি, গ্রাম চকনায়েত, নওগাঁ সদর উপজেলা, জেলা নওগাঁ। 1971 সালে আমি একজন ছাত্র ছিলাম নওগাঁ ইউনাইটেড হাই স্কুলে। আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেব আর কয়েকদিন পরে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আমরা এই বাঙালি জাতি উদ্বুদ্ধ হই। তার আহ্বানে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি। এই নওগাঁতে আমরা তখন বিভিন্ন ধরনের মিছিল, মিটিং ইত্যাদি শুরু করে দেই এবং নওগাঁ কেডি স্কুলে মরহুম আব্দুল জলিল সফল নেতা, ওনার নেতৃত্বে কেডি স্কুলে আমাদের সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। সেই সংগ্রাম পরিষদে আমাদের নওগাঁর কৃতি সন্তান যেমন রকিব ভাই, যেমন মোর্শেদ ভাই, এমনি অনেকেই সেখানে সম্পৃক্ত ছিলেন। এরপর যখন 25-এ কালো রাত্রিতে আক্রমণ করল এই হানাদার বাহিনী ঢাকাতে, তখন আমরা একে একে এবং দলবদ্ধভাবে আমরা এই নওগাঁ জন্মভূমি ছেড়ে তখন আমরা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এর পূর্বেই মরহুম আব্দুল জলিল সফল বাণিজ্য নেতা এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি দলবল সহ আগেই ভারতে গিয়ে ক্যাম্প নির্মাণ করে ফেলেন বালুরঘাটে। এপ্রিল মাসের দিকে আমি ভারতে চলে যাই সদল বলে। আমার সঙ্গে ছিল রাজা, হিন্দু নিতাইবাবু এবং আরও নাম না জানা অনেক বন্ধুবান্ধব সমবয়সী, এবং কেউ কেউ আমার চেয়েও একটু বয়সে বড়। এরকম আমরা দলবলভাবে একদম চলে যাই ফার্সিপাড়া বর্ডার দিয়ে। আমাদের সঙ্গে ছিল একজন গাইডার, তার নামটা আমার এখনও মনে নেই, কিন্তু ওই গাইডার সন্ধ্যার পরে গাইড করতে করতে আমাদেরকে ধানের ভিউ দিয়ে আয়েল, মোটা আয়েল, সেই মোটা আয়েলের উপর দিয়ে তখন আমাদেরকে নিয়ে যায় ভারতে। সেখান থেকে আমরা রিক্রুট হয়ে যাই মরহুম আব্দুল জলিলের নেতৃত্বে। এরপর আমরা বিভিন্ন ক্যাম্পে উচ্চ ট্রেনিং নিয়ে 28 দিনের ট্রেনিংয়ের পরে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে আবার বাঙালিপুরে ফিরে আসি। সেখান থেকে আমাদের 30 জনের একটি দল গাইডার সহ আমরা বাংলাদেশে প্রবেশের সম্মতি পাই। আমরা বেলা 3টার দিকে রওনা হয়ে আমরা সন্ধ্যার পর বাংলাদেশে প্রবেশ করি, বর্ডার ক্রস করে প্রবেশ করি। এরপরে আমরা হাঁটতে 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 এসে কমান্ডার ছিলেন জনাবি ইসাহাক সাহেব, উনি নিয়ে যায় ওই ভুকসি বিলের উত্তর পূর্ব পার্শ্বে একটি বাড়িতে আমরা রাত 10টার দিকে স্থান নিই। আমাদের খেতে দিচ্ছে না, গোলা বারুদ সহ ওই বাড়িতে আমরা ঢুকলাম, তারপরে দিচ্ছে না, তারপরে দিও দিল না। ইতিমধ্যে তারা নিকটস্থ ধুরোয়েল ক্যাম্পে খবর দিয়ে হানাদার বাহিনীদেরকে সকাল দশটার দিকে নিয়ে আসলো। আমাদের সেন্ট্রি বলল যে ওই লোকজন কে আসতেছে, আমরা বুঝতে পারলাম যে ওই হানাদার বাহিনীর দল আসতেছে। আমরা সাথে সাথে গোলা বারুদ, অস্ত্র শস্ত্র নিয়ে ওই ধানের ভিয়ে উঁচু উঁচু আল সেখানে আমরা আম্বুস গেড়ে নেই। ইতিমধ্যে তারা একটা প্রচণ্ড বেগে সেলিং করে। সেলিংয়ের পর তখন পাশাপাশি কমপক্ষে 200 হাত দূর থেকে আমাদের ফায়ারিং শুরু হয়। প্রায় 2 ঘন্টা যুদ্ধ। সেই যুদ্ধে আমাদের দলের কয়েকজন শহীদ হয়ে যায়
এবং ওদেরও কতগুলা মৃত্যুবরণ করে। আমরা ওই ভুকশিবিল সাঁতরায় কেউ যে যে দিকতে পারে আমার ইয়ে করে আমরা পিছু টান দিলাম, দিয়ে একটা মাইল দেড়েক দূরে একটা হিন্দু সাধুর বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার পর ভারতে ফিরে যাই। যায়ে সেখানে আবার কিছুদিন থাকার পর মরহুম আব্দুল জলিল সাহেব আমাদের আবার রণশয্যায় সজ্জিত করে আবার বাংলাদেশে প্রেরণ করে দেয়। এখানে এসে আমাদের মূল নীতি ছিল হিট অ্যান্ড ব্যাক, দু তিনটা গুলি করে আমরা সরে যাব। এই সমস্ত অপারেশন আমরা করি, করার পর 18 তারিখে আমরা দুর্গাপুর থেকে আক্রমণ করি, আক্রমণ করে তাদের সাথে যুদ্ধ করে ওদের পরাস্ত করি, পরাভূত করে তারপরে আমরা স্বাধীনতার জয় উল্লাস করে আমরা ঘোষণা দিই যে আমরা স্বাধীন হয়ে গেছি। আমার তরুণ প্রজন্মের জন্য আমার একটি বক্তব্য, তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, এই ইতিহাসটা যেন তারা জেনে নেয় বই পুস্তক পড়ে, এবং এখনও যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কাছে থেকে গল্প শুনে শুনে তারা যেন জেনে নিয়ে তারাও যেন বীর শৌর্য বীর্যে বাঙালি হয়।